নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের ভাবমূর্তি নষ্টে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে, সরকারের মধ্যে থেকেই সক্রিয় কিছু চক্র। দিনাজপুর জেলার বিরল উপজেলার এক সুধী সমাবেশে তিনি এই কথা বলেন। উপজেলার ধর্মপুর ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকার গোদাবাড়ি গ্রামের কাম্বালা সড়ক উদ্বোধনে কাম্বালা নিবাসের দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বন্নি শিখা এবং ওনার সভাপতিতে অনুষ্ঠিত সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেকার আহমেদ, বিরল পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজ সিদ্দিক সাগর এ সময় উপস্থিত ছিলেন। এই বাংলাদেশকে টেনে ধরার জন্য আজকে রাষ্ট্রবিরোধী কিছু চক্র আজকে ষড়যন্ত্র করছে, আজকে সরকারের মধ্যে ঢুকে থেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য আজকে কতিপয় গোষ্ঠী, কতিপয় মানুষ, কতিপয় আজকে ব্যক্তি আজকে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আজকে মহা পরিকল্পনা নেওয়া হয়েছে।